হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে আমরা 9 নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা করব 4.1 এর 9 নম্বর প্রশ্নটা সলভ। তাহলে এখানে দেওয়া আছে x-1/x = 4, ফলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। আমরা এখানে কি লিখব? দেওয়া আছে x-1/x = কত বন্ধুরা? 4। এখন লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমরা এখানে লিখব x² + 1/x² এখন বন্ধুরা এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে a² + b² এর সূত্র, a² + b² এর দুইটা সূত্র আমরা বলেছিলাম। একটা সূত্র হচ্ছে a + b² - 2ab, আর একটা সূত্র হচ্ছে a - b² + 2ab। আমরা একটা স্লোগান শিখেছিলাম, সেটা হচ্ছে দেওয়া আছে যেরকম সূত্র হবে সেরকম। দেওয়া আছে x - 1/x, তার মানে এখানে দেওয়া আছে মাইনাস, আমরা সূত্রটা নিব মাইনাসে। তাহলে আমরা এখানে লিখবো x - 1/x² + 2ab। বন্ধুরা এটার মান আছে কত? 4। আমরা 4 নিলাম, 4² + 2, এটা আর এটা কেটে দিলাম, তাহলে কত হয় এখানে? 4 4 16, 16 আর 2 কত 18। আমাদের প্রমাণ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বললে আমরা লিখবো প্রুফ, PROVED। তারপরে আমরা এরকম ডাবল দাগ দিয়ে অ্যান্সারটা সমাপ্ত করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম। এবার আমরা করব 10 নম্বরটা। বন্ধুরা আমরা এখন করব 10 নম্বরটা। 10 নম্বরে দেওয়া আছে m + 1/m = 2, এত হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা এখানে লিখবো কি প্রথমে? দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা? দেওয়া আছে m + 1/m = 2। লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ আমরা লিখলাম m⁴ + 1/m⁴। শিক্ষার্থী বন্ধুরা, m⁴ এর কোনো সূত্র নেই, স্কয়ারের সূত্র আছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? আমরা লিখবো m² + 1/m² এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই পুরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে যদি আমরা a ধরি, আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে যদি আমরা b ধরি, তাহলে a² + b² এর সূত্র হয়। a² + b² এর সূত্র কি বন্ধুরা? a + b² - 2ab। এখন আমরা এটা আর এটা কেটে দিলাম, আবার এর ভিতরে আরেকটা সূত্র হলো, সেই সূত্রটা কি? সেটা হচ্ছে a + b² - 2ab। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট উঠাই এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে এখানে একটা হোল স্কয়ার দিয়ে দিলাম, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, এই টুটা বসিয়ে দিলাম, আর এই দুটো তো কাটাকাটি গেল। এখন আমরা দেখি এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 2, আমরা এখানে 2 বসিয়ে দিলাম, 2 এর উপরে স্কয়ার বসিয়ে দিলাম -2, তারপরে আবার হোল স্কয়ার, এটা আর এটা কেটে দিলাম -2। তাহলে এখানে কত হয় বন্ধুরা? 2 2 = 4, 4 এর থেকে 2 বাদ দিলে হয় কত? 2। তাহলে 2 এর উপরে স্কয়ার -2, 2 2 = 4, বিয়োগ হচ্ছে 2, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 2। আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল কত? 2। আমরা 2 বের করে ফেলেছি বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখব রাইট হ্যান্ড সাইড, অ্যান্সারটা কি লিখব? সুতরাং লেফট হ্যান্ড সাইড
equal right hand side এখন এখানে প্রমাণ করতে বলছে এজন্য আমরা লিখব প্রুভ p r o v e d প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা সূত্রগুলো প্রয়োগ করে খুব সহজে প্রমাণ করতে পারি আমরা একটা কথা খুব সহজে মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে প্রথম যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করব ঘন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব দ্বিতীয় যে সূত্রগুলো আছে যেগুলোকে আমরা অনুসিদ্ধান্তের সূত্র বলে থাকি সেই অনুসিদ্ধান্তের সূত্রগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে তারপরে প্রমাণ করো দেখাও যে এই ধরনের কথা বললে আমরা এই অনুসিদ্ধান্তের সূত্রগুলো ব্যবহার করার চেষ্টা করব আর এইভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো সলভ করতে পারবো ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম